জন্মের এক বছরের মধ্যেই প্রাণ হারালো এক শিশু কন্যা, সাপের কামড়ে মৃত্যু হয়েছে তার। মর্মান্তিক এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার লক্ষণিয়া এলাকায়। পরিবার সূত্রে খবর, মৃত শিশুর নাম সম্পা নাগবংশী, বয়স এক বছর, বাড়ি লক্ষণিয়া এলাকাতে। মৃতার দাদু সাজিন নাগবংশী বলেন, সোমবার রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে যায় সম্পা। ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ বাচ্চাটির কানে ছোবল মারে। তড়িঘড়ি হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকে ছাবহ পরিবারে। দেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আপনার নাম কি? সাজেন নাগবংশী। যিনি যে মারা গেছে তার নাম কি? এই শম্পা নাগবংশী। আচ্ছা বলুন, কি হয়েছিল? আমরা সকালে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়ার পরে সবাই আমরা আটটার সময় ঘুমাইছি। তারপরে আটটার পরে 11-12 বাজে, তখন তোর বিছানাতে দেখা যাচ্ছে সাপে কামড় দিচ্ছে। আমরা যাই দেখছি ঠিকই সাপটাও আছে আর কামড় দিচ্ছে, আর সাপটাকে আমরা মারা ফেলছি। আসে আমরা এখানে নিয়ে আসি, কিছুক্ষণ থাকলো, কিছুক্ষণ পরে আবার বলছে, ডাক্তার বলছে মারা গেছে। কি সাপ? এই চাল বড়া বলে আমরা। লক্ষণিয়া, লক্ষণিয়া রায়গঞ্জ। চেষ্টা করেছিল? হ্যাঁ হ্যাঁ, তারপরে বলছে চেষ্টা করে বলছে, এখন নাই, নষ্ট হয়ে গেছে। আপনি কি হন? দাদু অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। যে কোনো ধরনের অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য নির্ভরযোগ্য ঠিকানা অন্বেষা ক্যাটারার। হোম ডেলিভারি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন অসীম পাল, ফোন নাম্বার 9933902224।